হামতুল্লাহিবরাতু সম্ভবত ভাই জানতে চেয়েছেন সিওম আরাফা সম্পর্কে এখানে যে হাদিসটি ভাষা হচ্ছে যে বলেছেন যে সিওমে আরাফা অর্থাৎ সিয়ম আরাফা দিন সিয়ম ইউকা ফেরু বাদা ও গাবল সানা মানে এক বছর এবং যে এক বছর আগামী এবং পরের বছর দুই বছরের কাফারা বলা হয়েছে দুই বছরের কাফারা স্বরূপ সামনে এক বছর এবং পিছনে এক বছর অর্থাৎ আগামী এক বছর এবং যে বছরটা যাচ্ছে এই আগের এবং পরের বছরে গুণা আল্লাহ সুমাদ ক্ষমা করবেন কাফারা হিসেবে গুরুত্বপূর্ণ আমল অতএব এখানে একটা সমস্যা হয় যে সিএমে আরাফা কোন দিনে রাখবেন এটা একটা ইকলাফি মশলা এখন এটা দিনের সাথে কোনো সম্পর্ক নেই বলছেন সিএম আরাফা যেদিন হাজিরা আরাফাতে অবস্থান করো সেদিন সিওম এখন একদল আলামাইকাম বলছেন যে ন জিল হজ করতে হবে তেরা দলও দলিল ঠিক তাই জিল হজ সিএম আরাফা হয় এখন ন জিলহজ হজ যারা বলছেন তাদেরও কথা ঠিক এবং যারা বলছেন সিও মারাফা হবে তাদেরও কথা ঠিক তো এখন এই দুটোর মাঝখানে সাধারণভাবে মানুষ কোনটাকে গ্রহণ করবে তাই উত্তম মত হচ্ছে দুটো মত কি আমরা প্রাধান্য দিই দুটো মত কি গ্রহণযোগ্য দিয়ে যারা সৌদি আরবের বাইরে বা বসবাস করছে যেমন ইন্ডিয়া বাংলাদেশ পাকিস্তান তারা আট এবং নয় জিল হজ পালন করবে সিও মারাফা দুটো করবে তাহলে দুটো মত এবং দুটো হাদিসের উপরে আমল হয়ে গেল যদি আপনি শুধু ইয়ম আরাফা করতে যান যে সৌদি আরবের সাথে আমি করবো তাহলে সৌদি আরবে যেদিন ইয়ম আরাফা সেদিন আমেরিকাতে দশই জিল হজ তাহলে আমেরিকা কোন দিন ঈদ পালন সিএম পালন করবে আমেরিকা তো ঈদের দিন যেদিন সৌদি আরবে আরাফাতের দিন সেদিন আমেরিকা ঈদের দিন একদিন আগে ঈদ হয়ে যায় তাহলে আমেরিকা কোন দিন করবে ঈদের দিন দুজারা কালাম অতএব এখানে প্রাধান্য দুটো মতকে গ্রহণযোগ্য যে আপনার হচ্ছে নয় এবং আট ভারতবর্ষ বাংলাদেশ পাকিস্তান তারা পালন করল যারা সৌদি আরব কাতার দুবাই এমারতে আমরা আছি এখানে আমরা নহিজুল হাজিদ্দিন আরাফাতে আছি সেই দিন হাজিরে থাকবে সেই দিন আমরা পালন করবো আল্লাহ সুমাতাল আমাদের সকলকে এই সিএম পালন কর তফের দান